বন্ধুরা আশ্রয় করছি তোমাদের জন্য অপাদান কারক অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয় অপাদান কারকের যেসব সূত্রগুলি তোমাদের প্রয়োজনীয় সেগুলো একবার দেখে নাও প্রথমে যেটা কারকের সূত্র আছে ধ্রুবম অপায় অপাদানম পরে আছে অপাদানে পঞ্চমী ভিত্তার্থ নাম ভয় হেতু বারণার্থ মিক্সিত আখ্যাত প্রযোগে জনিকর্তু প্রকৃতি উৎকৃষ্ট উৎকৃষ্টে পঞ্চমী ল্যাবলোপে কর্মন্যাধিকরণে চ আং মারিয়াদা বাচনে বিভাষা গুণস্ত্রিয়ম তাহলে এখানে দেখো এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো প্রধানত দেখলেই তোমাদের বা আলোচনা এরপরে আমি করছি এইগুলো দেখলেই পঞ্চমী বিভক্তি এবং কারক সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান হয়ে যাবে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে জ্ঞান অর্জন করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো নতুন নতুন ভিডিও দেখবার জন্য আজ করছি তোমাদের জন্য প্রথম সূত্র ধ্রুবম অপায় অপাদান এখানে ধ্রুব বলতে বোঝানো হয়েছে অর্থাৎ যা থেকে অর্থাৎ মূল যে বস্তু সেখান থেকে বিশ্লেষ হওয়া তাতেই অপাদান কারক হয় যেমন বিখ্যাত পত্রাণী পতন্তি ধাবত ইয়াসাদ পদ্ধতি এখানে যে মূল শব্দটা আছে বিখ্যাত বৃক্ষ শব্দ থেকে কি বৃক্ষের সঙ্গে পত্র ছিল সেখান থেকে পড়ে যাচ্ছে অর্থাৎ মূল জিনিস গাছের সঙ্গে পাতা থাকা সেটা ধ্রুব অর্থাৎ চিরস্থায়ী তার থেকে বিশ্লেষ হওয়ার জন্য এখানে বিখ্যাত অর্থাৎ সেই বৃক্ষতেই পঞ্চমী ব্যক্তি হয়েছে ধাবত অস্বাদ অর্থাৎ কি ঘোড়ার পিঠে চড়ে একজন ব্যক্তি যাচ্ছিল সেই ঘোড়া থেকে পড়ছে অর্থাৎ কি সাধারণভাবে একটা ঘটনা হচ্ছে যে ঘোড়ার পিঠে একজন যাচ্ছে সেখান থেকে অর্থাৎ অশ্বের পিঠে সেই অশ্বের থেকে পড়ে যাওয়া হয়েছে সেহেতু অস্বাদ এখানে এটাতেই পঞ্চমী ব্যক্তি হয়েছে তাহলে এবার পরের সূত্র দেখি অপাদানে পঞ্চমী অর্থাৎ অপাদান কারকে পঞ্চমী ব্যক্তি হয় যেমন বিখ্যাত পত্রাণী পথন্তি অর্থাৎ অপাদান কারক যেখানে হবে সেখানেই পঞ্চমী ব্যক্তি হবে যেমন এখানে নর শব্দ আছে নর শব্দ বা যেসব শব্দরূপ আছে সেই সব শব্দরূপের পঞ্চমীর এক বচন এবং বহু বচনের যে রূপগুলো সেগুলোর যে একটা যদি থাকে তাহলেই সেটা হবে অপাদান আর অপাদান কারক হলেই সেটাতে পঞ্চমী ব্যক্তি হবে তাহলে বৃত্তার্থ ভয় হেতু অর্থাৎ ভয়ার্থক এবং ত্রাণার্থ ধাতুর প্রয়োগে ভয়ের হেতু অপাদানকারক হয় অর্থাৎ যা থেকে ভয় পাওয়া হয় তাতেই অপাদানকারক হয় এখন কি এখানে দেখো এক্সাম্পল দেখো যেমন কি আছে বালক ও সরপাত বিভেতি কি হলো যে বালক সাপ দেখে ভয় পায় তাহলে এখানে বালক কাকে দেখে ভয় পায় সাপ দেখে যাকে দেখে ভয় পায় তাতেই হলো অপাদানকারক হয় আর অপাদানকারকেই পঞ্চমী ভক্তি হয় তেমনি কি হলো এখানে আছে চৌরাত রক্ষতি কুকুর অর্থাৎ এখানে তো ত্রাণার্থক ধাতু অর্থাৎ রক্ষা অর্থে বোঝানো হয়েছে তাহলে এখানে এই যে কী বলা হলো চৌরাত চোর থেকে রক্ষা কী করছে কুকুর তাহলে কার কাছ থেকে রক্ষা করানো হয়েছে চোরের কাছ থেকে যেহেতু চোরের কাছ থেকে রক্ষা করা হয়েছে তার জন্য এখানে চৌরাত পথেই ভিত্তার তনাম বহেদের অপাদান অপাদানকারকে পঞ্চম ব্যক্তি হয়েছে এরপর বারণার্থ মিশ্রিতম বারণার্থ মিশ্রিত যা বারণার্থক ধাতুর প্রয়োগে যা থেকে বারণ করা হয় তাতেই পঞ্চমী ব্যক্তি হয় যেমন যবেভ্য গাম বারয়েতি এতি জবেব্যত জব থেকে গরুকে বারণ করা হচ্ছে অর্থাৎ বারণার্থক ধাতুর পয়ে প্রয়োগ হয়েছে এবং কি হলো যে কা কোনো কিছু থেকে যেটা থেকে বারণ করা হয়েছে তাতেই অপাদান কারক হচ্ছে ঠিক আছে তাহলে অর্থাৎ কি হলো যে বারণার্থক এখানে কী বলা হয়েছে যে যা থেকে কাউকে বারণ করা হয় তাতেই অপাদান অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয় এখানে কি বলা হলো জব থেকে গরুকে বারণ করা হয়েছে তার জন্য এখানে জবে অর্থাৎ জবেই বারণার্থ সূত্রে এই সূত্র অনুসারে কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে ঠিক আছে এবার নেক্সট সূত্র দেখো আখ্যাত উপযোগে নেক্সট সূত্র কী হলো আখ্যাত উপযোগে আখ্যাত উপযুক্ত বলা হয় যেটা উপযোগ নিয়ম অর্থাৎ কোনো পরম্পরা অনুসারে বিদ্যা গ্রহণ বা বিদ্যা দানকারী তাতেই কি হয় যে অপাদানকারকে পঞ্চমী ব্যক্তি হয় যেমন এখানে তোমরা এক্সাম্পল দেখো কি বলা হয়েছে যে ছাত্র শিক্ষকাত ব্যাকরণ মধ্যে অর্থাৎ কি এখানে একটা পরম্পরা অনুসারে প্রথমে ছাত্ররা আমরা শিক্ষকরা ছাত্রকে শেখাবে সেই ছাত্ররা আবার শিক্ষক হবে তারা আবার ছাত্রকে শেখাবে এটা একটা নিয়ম অর্থাৎ পরম্পরা অনুসারে এখানে যে কাজটা হচ্ছে যেহেতু নিয়ম এবং পরম্পরা অনুসারে কাজটা হচ্ছে তাই এখানে এই কাজটায় আখ্যাত উপযোগী অর্থাৎ কি আখ্যাত কথার অর্থ হল যে বিদ্যা দানকারী তার উপযোগ উপযোগ করার হল নিয়ম অর্থাৎ নিয়ম অনুসারে যে বিদ্যা দান করা হয় তাতেই কী হলো অপাদানকারকের পঞ্চমী বিভক্তি হয় এটা নিয়ে আর কোনো অসুবিধা নেই আশা করি তাহলে এই এক্সাম্পলটা দেখে নাও আচ্ছা এবার পরের পরের যাচ্ছি সেটা হলো জোনি কর্তু প্রকৃতি পরের সূত্র হলো জোনি কর্তু প্রকৃতি অর্থাৎ জনি কর্তু বলতে এখানে কী বলে যা থেকে কোনো বস্তুর জন্ম বা উৎপন্ন হয় তাতেই অপাদানকারকের পঞ্চমী বিবর্তি হয় যেমন বীজাত অঙ্কুর জায়াতে অর্থাৎ কি বলা হলো বীজ থেকে অঙ্কুরের জন্ম হয় আর গোময়াত বিচ্ছিক জায়াতে অর্থাৎ কি গোময়াত অর্থাৎ কি গোবর থেকে বিচ্ছিক ধরনের এক প্রকার জন্ম হয় তাহলে কি দেখো প্রত্যেকটাতে বলা হয়েছে বিজাত বীজ থেকে অঙ্কুরের জন্ম হচ্ছে তাহলে যা থেকে হচ্ছে আর গোময়াত অর্থাৎ কি গোবর থেকে তাহলে কি সেই বস্তু অর্থাৎ যে বস্তু থেকে বা যেখান থেকে কোনো কিছুর জন্ম হচ্ছে সেই জন্মস্থান বা উৎপন্ন স্থান সেই উৎপন্ন স্থানেই অপাদান মানে এখানে দেখো কি জনিকর্তু প্রকৃতি এই সূত্র অনুসারে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হচ্ছে তাহলে এটা দেখে নাও এক্সাম্পলটা ঠিক আছে এবার পরের সূত্র যাচ্ছি ভুব প্রবব ভুবপভব বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ যে আবির্ভাব হয় তার আবির্ভাবের স্থান অপাদান অপাদানকারক হয় অর্থাৎ কোনো কিছু পৃথিবীতে আছে সেরকম একটা বা দুটো জিনিস সেই জিনিসটি এক জায়গা থেকে উৎপন্ন হয় সেরকম কোনো কিছু যদি বোঝানো হয় তাহলেই ভুবভূবও হবে যেমন হিমালয়াত গঙ্গা প্রবতী অর্থাৎ কি হিমালয় থেকেই গঙ্গার প্রভাবিত হয়েছে অথবা উৎপন্ন হয়েছে বাল্মিকাগ্রাত ইন্দ্রধনু প্রভতি অর্থাৎ কি বাল্মীকি ঢিপি থেকে তার অগ্রভাগ থেকে কি হলো যে ইন্দ্রধনুর কি হয়েছে প্রভাবিত হয়েছে এই যে পদগুলো আছে এখানে কি হিমালয়াত এবং বাল্মিকাগ্রাত এই পদ দুটিতেই কি হলো যে অপাদানকারক হয়েছে কোন সূত্রানুসারে ভূববহব ভূয়বহ এই সূত্রানুসারে অপাদান কারকের পঞ্চমী ব্যক্তি হয়েছে তাহলে কি হলো দেখো এই পদের কি বলা হলো হিমালয়াত এবং বাল্মীকা গ্রাত অর্থাৎ এরাই উৎস উচ্চ স্থান তার জন্যে এরাই অপাদানকারকের পঞ্চমী ব্যক্তি হয়েছে এবার দেখো নেক্সট সূত্র আছে অপেক্ষার্থে পঞ্চমী অপেক্ষার্থে পঞ্চমী বলতে কী হয়েছে উৎকর্ষ এবং অপকর্ষ বোঝাবে অর্থাৎ দুজনের মধ্যে একজন থেকে আরেকজনকে উৎকর্ষ অথবা অপকর্ষ যদি বুঝিয়ে থাকে তাহলেই অপেক্ষার্থে পঞ্চমী হয় দেখো যেমন কি বলা হলো যে ধনাদ বিদ্যা গড়িয়সী অর্থাৎ ধন এবং বিদ্যা এ দুজনের কি তুলনা করা হলো তাহলে এই দুটোর মধ্যে গিয়েছে যে ধন এবং বিদ্যার মধ্যে কে গড়িয়সী অর্থাৎ কি বিদ্যা গড়িয়সী অর্থাৎ যার একজনের অপকর্ষতা বুঝিয়ে বোঝালো আর একজনের উৎকর্ষতা বোঝালো তাহলে এখানে একজনের উৎকর্ষ বা আর একজন অপকর্ষ বোঝালে যা থেকে একজনের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে তাতেই অপেক্ষার্থে পঞ্চমী এই সূত্রানুসারে অপাদান কারকের পঞ্চমী বিভক্তি হয় আর আরেকবার বলছি কি আছে যে কোনো দুটো জিনিসের মধ্যে একজনের উৎকর্ষ আর একজনের অপকর্ষ বুঝিয়ে থাকলে অর্থাৎ যা থেকে উৎকর্ষ বা অপকর্ষ বোঝায় তাতেই অপেক্ষার্থে পঞ্চমী হয় ঠিক আছে পরের সূত্র দেখো ল্যাব প্রত্যায়ন্ত ক্রিয়াপদ উজ্জ্ব থাকলে সেই ক্রিয়ার কর্মে ও অধিকরণে পঞ্চমী ব্যক্তি হয় যেমন বানর বিখ্যাত পর্ষতি এখন দেখো এই যে পথটা আছে বানর বিখ্যাত পর্ষতি এই পদের মধ্যে যে বানর কেলে বিক্ষম বৃক্ষম আরুয্য এই যে বিক্ষম আরুয্য এই পথটা যে আছে এই পথটা এখানে উজ্জ রয়েছে এই পথটা উজ্জ থাকার জন্য কি হলো এখানে যে এই উজ্জ্বর এখানে ডাইরেক্ট বলা হলো বিখ্যাত এই যে এই উজ্জ্ব থাকার জন্য ল্যাপলোপে কর্মন্যাধীকরণের এই সূত্র রয়েছে তেমনি দেখো আরেকটা গেছে যে শিশু আসনাত পশ্যতি বা শিশুর আসনে বসে দেখছে এই যে শাসনম উপবিশ্ব বা এই যে পথটা আছে সেটা কিন্তু কি আমরা কী হলো রাখলাম তার জন্য এটাও ল্যাভলপে কর্মীকরণ হচ্ছে এই সূত্রানুসারে কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে এবার পরের সূত্রে দেখো বিভাষা গুণস্ত্রিয়াম বিভাষা গুণস্ত্রিয়াম এখানে কি আছে যে হেতু অর্থে স্ত্রীলিঙ্গে স্ত্রী ভিন্ন গুণবাচক শব্দে একই সূত্র বিকল্পে পঞ্চমী বিভক্তি হয় যেমন দুঃখাত যেমন আছে এখানে অপাদান কারো কাছে হেত পঞ্চমী যে সূত্রটা আছে সেই হতে পারে এটা দেখো যেমন সে কি দুঃখের হেতু এখানে তুমি বলতে পারো যে এক কোনো কিছুর হেতু অর্থে এই শব্দটাও প্রয়োগ হতে পারে ঠিক আছে এটা হলো বিভাষা গুণস্ত্রিয়াম তাহলে এর এই সূত্রটার মধ্যে কি আছে বললে হেতু অর্থাৎ স্ত্রীলিঙ্গ গুণবাচক শব্দ এইটাই মানে এই দিকে লক্ষ্য রাখতে হবে এবং এই সূত্রে বিকল্পে কি হলো পঞ্চম ব্যক্তি যেমন তৃতীয় হয় সেটা পঞ্চমী বিভক্তি হয় আহ তাহলে এটা লক্ষ্য এবার নেক্সট সূত্র যেটা আছে সেই দিকে এবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো